আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না? তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। দিদিকে বলো কর্মসূচিতে বৃহস্পতিবার হুগলির গোঘাট 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র পাঁচা। প্রশাসনিক বৈঠকের পর বৃহস্পতিবার তৃণমূলের বলিষ্ঠ নেতা নারায়ণ পাঁচা নেতা নেতৃত্বের নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করলেন দিদিকে সরাসরি বলো কর্মসূচি। মানুষের কাছে, মানুষের মাঝে, মানুষের মনের কথা জানতেই বা বলা যায় অভাব অভিযোগের কথা সরাসরি তাদের কাছে পৌঁছানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন তা গোঘাট 1 নম্বর ব্লকের শাওড়া অঞ্চলে যেন যথার্থভাবেই সার্থক করা যায় তারই প্রয়াসে গোঘাট 1 নম্বর ব্লকে তৃণমূল নেতার নেমেছেন সার্থক করবার জন্য। এই গোঘাট 1 নম্বর ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচার কাছে কিছু জানতে চাইলে তিনি বুথে বুথে প্রত্যেকটা কর্মীর বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে সেখানকার মানুষদের অভাব অভিযোগের কথা শুনতে হবে নিয়মিত, এবং তাদের সেই অভাব অভিযোগ তিনি যদি না মীমাংসা করতে পারেন তা সরাসরি দিদিকে তিনি বলবেন এবং তার দিদির মাধ্যমে তা সেটা মীমাংসিত হবে। তিনি আরও জানান, দিদির এই কর্মসূচি নেওয়ার ফলে তিনি এতদিন ধরে মানুষের সাথে যে জনসংযোগ গড়ে তুলেছিলেন এখন তারও দৃঢ় মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা, সভানেত্রী মনিকা পাল, শাওড়া অঞ্চলের প্রধান বৈশাখী রায়, উপপ্রধান পাপিয়া খা, কাজল রায়, পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, শান্তিনাথ রায়, অঞ্চল সভাপতি কমল ঘোষ, সৌরভ আলী প্রমুখ। মোটামুটি কথা হচ্ছে আমরা বহুদিন ধরে নেগলেক্টেড, অবহেলিত, এটা বলতে পারেন। মানে এই যে ইলেকট্রিফিকেশন হয়েছে এটাও মানে সেই বামফ্রন্ট সরকার চলে যাচ্ছে সেই মুহূর্তে, মানে যে কর্মীতে স্যার বেঁচে নেই সে মারা গেছে, শহীদ হয়ে গেছে, তার নামটা আর বলতে বলছি না, নিশ্চয়ই বুঝতে পারছেন সেই কি নাম রে, নৈমুদ্দিনই কিন্তু করেছিল এটা। আর এই এই রাস্তাটা এই যে অল্প যে মোরাম বেছানো হয়েছে সেটা আমাদের এখানে ওই ফরজুন টরজুন ওই যে মেম্বার এদেরকে মানে কোনো রকমে বলে টোলে যে আমাদেরকে আমাদের এই দিকটা তো কিছু দাও, নাহলে আমাদের আমরা তো বর্ষাকালে যেতেই পারছি, ওরা সেটা দিয়েছিল কিছু ঢালাই দিয়ে তো আমাদের এই দিকটা আমরা বর্ষাকালে যাতায়াত করতে পারছি এমন অবস্থা। তারপর আর একটা যেটা সমস্যা আমি বললাম, এই মানে মোরাম থেকে ওই যে মোরাম থেকে এই মোরাম নয় ঢালাই থেকে যখনই আমরা এই রাস্তায় নামছি ওই যে সেই দুলাল দুলাল ওই যে ঘরটা করেছে ও রাস্তাটা ছাড়তে গেছে তিনপুর, মানে যেখানে পয়েন্ট হয়েছে পয়েন্ট থেকে তিনপুর ছাড়ে গেছে, কিন্তু তিনপুরটা ও সে মানে গ্যাপ রাখেনি, ও সে কাঠ দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছে, যার ফলে ওই দিক দিয়ে কোনো গাড়ি ফাড়ি যাতায়াত করা খুব অসুবিধা হচ্ছে। আবার সেই গ্যাপটা পূরণ করবে যার ফলে এখানটা যাওয়ার কিন্তু অসুবিধা হচ্ছে আমরা, ওইটা একটা সমস্যা, ওইটা আপনারা কি দেখবেন এটা বলা আছে। টিউবওয়েল একটা খারাপ, টিউবওয়েল পঞ্চায়েত থেকে মাঝে মাঝে সারাচ্ছে, একটা খারাপ হয়ে আছে, দুটো টিউবওয়েল আছে আমাদের পাড়াতে, একটা ফসল দ্বারা দেওয়া আছে। আচ্ছা, আর আর বার্ধক্য ভাতা আছে দুজন, একজন খুবই নিরীহ, তার স্বামী নাই, স্বামী মারা গেছে, আরও হয় না কিন্তু ওই শ্রীকান্ত বইটা এই আমাদের বিধবা ভাতা মিরাজুল মল্লিকের রিপোর্ট বাংলা এমজি নিউজ।